ॐ श्री महेंद्रनाथाय कथामृत प्रणेताय श्रीरामकृष्णमय स्वपार्षदाय तस्मै नमो नमः। श्रीमदर्शन सप्तम पर्व मास्टरमशायर साथे भक्तरा उपस्थित हुएचेन, तिनी एकटी बिक्षु तले बसिया भक्तदेर साथे कथोपकथन करितेछेन। श्रीमय इच्छा करें এই ভক্তটি মঠে যোগদান করিয়া সন্ন্যাসী হন, কিন্তু ভক্তের ইচ্ছা শ্রীমর কাছে থাকেন, তাই মর জীবনের উচ্চ আনন্দময় উদ্দেশ্যের কথা তার নিকট কীর্তন করিতেছেন। শ্রীম, তোমার কোনো সাধু ফ্রেন্ডের সঙ্গে কিছু আলাপ হলো? ভক্ত, আগে হয়েছিল গঙ্গার উপর স্টিমারে, তিনি বললেন চলে এসো আর দেরি না হয়, আর বললেন মোরাল অব্লিগেশনের কথা ভাবলে রিলিজিয়াস লাইফ লিড করা যায় না, ঘরবাড়ি সব সুবন্দোবস্ত করে ধর্মজীবন যাপন এ প্রায়ই হয়ে ওঠে না, অত ভেব না চলে এসো। শ্রীম, ঠিক বলেছেন, মরাল অব্লিগেশনের কথা ভাবলে হয়ে ওঠে না, তার তো শেষ নাই অব্লিগেশনের, একটার পর একটা হিসেব করে ত্যাগ হয় না, তাই খুব রোগ চাই। মঠে আজকাল কত ভালো ভালো লোক আসছে, আর এখনকার সন্ন্যাস জীবন, সন্ন্যাস লাইফ অফ প্রেজেন্ট বড়ই সুন্দর, কলিতে অন্নগত প্রাণ কিনা, তাই যেন বোর্ডিং হাউসে থাকার মতো। স্বামীজি বলতেন মঠ করা কেন না, যাতে ছেলেরা এসে এক মুঠো খেতে পায় আর সৎ জীবনযাপন করতে পারে, তার জন্যই মঠ স্থাপন। বোর্ডিং হাউসের মতো থাকা বটে, কিন্তু ওখানকার আইডিয়াল অতি উচ্চ, ঈশ্বর লাভ অর্থাৎ পার্থিব কিছু নয় ঈশ্বর, এই ডিফারেন্স আর একটু স্নেহ ত্যাগ করা, তা আবার বাড়ির খবরও পোস্টকার্ডে লিখলে পাওয়া যায়। অতি স্নেহপ্রবণ হলে হয়তো দু একদিন গিয়ে বাড়িতে থেকেও আসা যায়, লাভ সবই পেটে খেলে পিঠে সয়, না হয় করতেই হলো একটু কাজ, সেও ঠাকুরের কাজ, তাঁর সেবা, এই বুদ্ধিতে করা, যেমন রিলিফ ওয়ার্ক, দুস্থ সেবা, লাইব্রেরি দেখা, মেডিসিন দেওয়া, পড়ানো, পত্রিকা লেখা, ঠাকুর সেবা, সাধু সেবা, এই সব ঠাকুরের কাজ, যতটা অ্যাডভান্টেজ পাওয়া যায় তার তুলনায় এসব কাজ অতি সামান্য। নিত্য সাধুসঙ্গ ও শ্রী ভগবানের সান্নিধ্যে থাকা, এ কি কম সৌভাগ্যের কথা? কত বড় আশ্রম সন্ন্যাস আশ্রম, কত বড় আদর্শ, সেই আদর্শের সংস্পর্শে থাকা, আর মঠের আদর্শ হল ঠাকুর, কিনা যিনি অবতার অর্থাৎ অখণ্ড সচ্চিদানন্দ মানুষ শরীর ধারণ করে এসেছেন। এখন বড্ড সুযোগ, হোল অ্যাটমসফিয়ার ইজ সারচার্জড উইথ স্পিরিচুয়ালিটি, চারিদিক আধ্যাত্মিকতা এখন ভরপুর, সবেমাত্র ঠাকুর এসেছেন। ঠাকুর বলতেন বান এলে ডাঙায়ও এক বাঁশ জল, এখন বড্ড চান্স, আহা কত স্থানেই মঠ হচ্ছে, তিনি লোকের সুবিধার জন্য এসব করাচ্ছেন, বেলুর, ঢাকা, মাদ্রাজ, কাশি, মায়াবতী কত জায়গায় হয়েছে, আবার শুধু ভারতে নয় বিদেশেও, আমেরিকায়, এসব মঠের সঙ্গে যারা সম্পর্ক রাখবে তাদের পরম কল্যাণ হবেই, তাই নিত্য সাধুসঙ্গ করতে হয় কষ্ট করে, আর প্রকৃতির সঙ্গে যুঝতে হয় গুরুর উপদেশ নিয়ে, সাধুসঙ্গ করতে করতে মন স্থির হয়, মন স্থির হলে সব হয়ে গেল, যেমন বহু কষ্ট করে প্রথমে বেহালার বাজনা শেখে, একবার শেখা হয়ে গেলে তখন আবার ঘরে বসেও একা একা বাজাতে পারে,
কিন্তু শিখতে হয় প্রথমটা কষ্ট করে। দি ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, মেন আর অ্যাক্টর্স, ইচ প্লেজ হিজ পার্ট। এই ভব রঙ্গমঞ্চে জীবগণ নিজে নিজ অংশ অভিনয় করছে, যা করা যায় সেটি নিষ্কামভাবে করলেই মুক্তি, যার যা পার্ট তা না হলে বন্ধন। কোনো বিষয় জানবার জন্য আন্তরিক প্রার্থনা করলে ঠাকুর জানিয়ে দেন, কেউ কেউ বলেন সামনে এসেও বলে দেন এই এই করো, আবার মনে তো বলেন। শুদ্ধ মনে তিনি উদয় হন চিন্তারূপে, শুদ্ধ মন হয় আবার রেগুলার নিয়মিত সাধুসঙ্গে বা নিত্য সাধুসঙ্গে। আবার প্রার্থনা কী করে করতে হয় তাও তিনি শিখিয়ে দিয়েছেন। তিনি বলতেন, মা তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ করো না, তাঁর মায়াতেই সব ভুলিয়ে দিচ্ছে কি না, তাই সর্বদা প্রার্থনা। তাঁর কৃপা না হলে এ মায়ার হাত থেকে নিষ্কৃতি নাই, এমনি দৈবী মায়া। তাঁর শরণাগত হওয়া আর প্রার্থনা, ভুলিও না মা আমায় ভুলিও না, এই প্রার্থনা দিনরাত। ঠাকুর বলতেন, অল্প বয়সেই প্রতিবেশীদের দুই তিনটা ঘর দেখে মাকে বলেছিলাম, মা মোর ফিরিয়ে দাও। মা তাই করলেন, সব তিনি করছেন। মনে প্রাণে একথা বললে আর কিছু করতে হয় না। নাবালকের যেমন এক্সিকিউটর আছে অর্থাৎ ওচি থাকে, তেমনি তিনিই সমস্ত ভার লন ভক্ত। আচ্ছা, কার্যে ও যুক্তিতে একজনকে ভালো লোক বলে বোঝা গেল, পরের ইষ্ট ছাড়া কখনো অনিষ্ট করেন না, এমন লোকের উপরও বিশ্বাস স্থায়ী হয় না কেন, মনের মধ্যে সংশয় থাকে কেন? শ্রীম, প্রকৃতি সব করাচ্ছে, প্রকৃতিতে যেমন কর্ম আছে তেমনি হচ্ছে, তবে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয় তাঁর নিকট, আর সাধুসঙ্গ করতে হয়, তবে ক্রমে ক্রমে এসব দূর হয়। ভক্ত, ব্যাকুল প্রার্থনা না এলে কী করা যায়? শ্রীম, প্রথম জোর করেই করতে হয় এইসব প্রার্থনা, এরূপ করতে করতে শেষে ব্যাকুলতা আসে। ভক্ত, আগে সংসারের স্নেহ কাটে কী করে? শ্রীম, ওই সাধুসঙ্গে আর প্রার্থনায়। পিতামাতার স্নেহ তাও ওই সাধুসঙ্গ আর প্রার্থনা। যাদের পিতামাতা গত হয়েছে তাদের পক্ষে স্নেহ কাটা অতি সহজ, পথ একটু সহজ হয়ে যায়। মুকুন্দ আসে এতক্ষণে বসিয়াছেন অসত্যতলে, তিনি রুগ্ন। শ্রীম তাহাকে দুই তিনবার খাইতে যাইতে বলিলেন, বেলা অধিক হইয়াছে, কিন্তু তিনি যান নাই শ্রীমর কথামিত শুনিবার জন্য, কথামিত পান করিবার জন্য। শেষে শ্রীম বলিলেন, বন্ধুদের কথা শুনতে হয়, এইবার মুকুন্দ চলিয়া গেলেন। এইবার কলিকাতার একটি ভক্তের কথা হইতেছে, তাহার অনেক বিষয় সম্পত্তি আছে কিন্তু আত্মীয় স্বজন কেহ বাধ্য নয়, ঈশ্বরে মন আছে, বয়স 50-এর উপর। শ্রীম, বাহাদুর লোক বটে, সংসারে সব করছেন, আবার বাড়ির চাকর বাকরেরও সংবাদ সর্বদা নেন, আমরা এখানে আছি আমাদের কত খবর রাখ করছেন, কত জিনিস পাঠান এখানে, আমাদের পরমাত্মীয় লোক, বড় ছেলের উপর সংসারে ভার দিয়ে টাকার সুদে চালালে নিশ্চিন্ত মনে ঈশ্বর চিন্তা করতে পারেন। প্রশ্ন, আগে প্রতিদানে কিছু না দিয়ে কারো সেবা গ্রহণ করা উচিত কি? শ্রীম, ভক্তের সেবা নেওয়া যায়, ভক্তের অন্ন শুদ্ধ অন্ন, ঠাকুর বলতেন। ভক্ত কোনো কামনা না রেখে সেবা করেন, এক ঈশ্বর কামনা, সকাম সেবা নিলেই যত বন্ধন হয়, চিত্ত মলিন হয়। প্রশ্ন, মঠে উৎসবাদিতে উপবাস করেন অনেকে, একজনের যদি তা সহ্য না হয় তবে কি তাতে দোষ হবে? শ্রীম, তা কেন হবে, তবে অভ্যাস রাখা ভালো। উৎসবাদিতে মঠে গেলে পকেটে করে কিছু নিয়ে যেতে পারো,
ঠাকুর দর্শন করে কিছু খেয়ে শরীর মন সুস্থ রেখে তারপর ঈশ্বর চিন্তা করো, তা না হলে শরীর খারাপ হয়ে যাবে, কিছুই হবে না অভ্যাস যখন নাই। আর ওতে কিছু নাই, আসল কথা হলো তাকে ডাকা। যাদের সহ্য হয় না উপবাস তাদের খেয়ে যাওয়াই উচিত, মন যাতে ঈশ্বরে থাকে সেটাই করা উচিত। এখন উপবাস করো আর নাই করো, মন ভগবানের চিন্তাই হলো প্রধান উদ্দেশ্য। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদম।